নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন দিবস আজ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হবে দিবসটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদার অসুস্থতার দাবিতে বিএনপি আন্দোলনের সুযোগ পেয়েছে। বুধবার রাজধানীতে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় ঝুটের গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। গাজীপুর জেলায় 6 লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী 11 থেকে 14 ডিসেম্বর পর্যন্ত শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হবে। বিশ্বব্যাপী উদ্বেগ ও আতঙ্ক বাড়িয়ে চলেছে করোনার নতুন ধরন ওমিক্রন। এর মধ্যে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে শনাক্ত হয়েছে ওমিক্রনের নতুন সংস্করণ। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছে বার্সেলোনাকে। রাতে স্পেনের এই সফল ক্লাবটিকে 3-0 গোলে হারিয়েছে বায়ার্ন। ফিনেত্রি স্পোর্শিয়া একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন। টাস বাই স্পোর্শিয়া নামের ব্র্যান্ডের প্রতিটি পোশাকের 10% মুনাফা পাবে সুবিধাবঞ্চিত শিশুরা।